পরবর্তীতে মন্দদুরি তো অনেক বোঝালেন পত্নী বোঝালেন, কিন্তু সেখানে বললেন বলে আমি জানি সব, এখনো স্মরণ হয়েছে, এখনো স্মরণ হয়েছে, বলছে বলে আমি সব জানি, কিন্তু আমাকে মূর্খ ভাবিস। পত্নীকে বলছে, সে বলছে আমি সব জানি, কেন তো তুমি যাচ্ছ কেন যুদ্ধে, তাহলে তুমি সীতাকে চতুর্দোলায় করে বাজি বাজনা বাজাতে বাজাতে রামের কাছে সীতাকে নিয়ে চলো। ওরে তার মানে কি, আমি তাকে সীতাকে ফিরিয়ে দিব, সে আমাকে জীবন দান করবে, আমি পুনরায় জীবন লাভ করে সিংহাসনে বসে থাকবো। বলছেন এমন জীবন আমি চাই না, আমি লড়াই করব তার সাথে, এমন সুখের আমার আর প্রয়োজন নেই। কিছুক্ষণের জন্য সদ্বুদ্ধি তার মাথায় এসেছিল, তো বলছে আমি তার সাথে যুদ্ধ করব, যুদ্ধ করেই তার কাছে তার সম্মুখেই প্রাণ হারাবো, তাকে দর্শন করতে করতে এইভাবে সিংহাসনে আমার আর কোন আশা লোভ লালসা কোন কিছু নেই, সেই জন্য আমি যুদ্ধে যাচ্ছি বলেই প্রভাতে উঠেই তিনি বেরিয়ে পড়েছেন যুদ্ধের উদ্দেশ্যে। তো এরকম কিছুতেই শুনলেন না, কেন শুনলেন না, তার মাথায় এটা ছিল যে এইভাবে আমার উদ্ধার হবে না। রাবণ কি বলেছে সব থেকে একটা খুব দামি কথা বলেছে, এনার মতো পণ্ডিত তো আর নেই জগতে, এনার সমান পণ্ডিত আর হবে না। তিনি কি বলছেন, বলছেন তা তাম সতন ভজন কছু নহি, বলছেন এই তাম শরীর মানে তামসিক শরীর, এই রাক্ষস শরীরে ভজন সাধন সম্ভব নয়, এই শরীরে ভগবানের প্রতি প্রেম সম্ভব নয়, প্রীতি না পদ সরজকে মাহি, বলছেন ভগবানের প্রতি প্রীতি মানে প্রেম কোনদিন আসবে না এই তামসিক স্বভাবের শরীরে। এই জানতে তমগুণ আছে, তমগুণে কোনদিন ভজন সাধন সম্ভব নয়, এই জন্য সে লড়াই করতে গিয়েছে। তার শরীর হচ্ছে তমগুণ প্রধান তামসিক শরীর, কারণ সে রাক্ষস মানে ভোজন যা করে সবকিছু ওই রাক্ষসের যে ভোজন রক্ত মাংস এটাই তো তাদের ভোজন। এই জন্য রাবণ বলছেন তামস তন ভজন কছু নাহি, বলছেন এই তামস শরীর এই তামসিক রাবণকে ঘিরে ধরলো।
হচ্ছে রাবণের যত নিপিজল তারা সবাই পলায়ন করতে লাগলো এই বানর সৈন্যদেরকে দর্শন করে। তো এই যখন দেখলেন চতুর্দিক থেকে সমস্ত বানর সেনারা পর্বত হাতে নিয়ে তাকে আক্রমণ করতে ছুটে রয়েছে, তখন রাবণ আর কোনো পথ না পেয়ে পালানোর কোনো পথ যখন তিনি পেলেন না, তখন কি করলে দেখি মহামর্কট প্রবল রাবণ কিনাহ বিচার, রাবণ বিচার করলেন এই মহামর্কটকে বানরদেরকে দর্শন করে অন্তর্হিত হউ নিজের মহু কৃত মায়া বিস্তার, সে মায়া বিস্তার করল, মায়া বিস্তার করে এখান থেকে সে অন্তর্হিত হয়ে গেল, আর কেউ রাবণকে দেখতে পাচ্ছে না সেখানে, সবার সামনে থেকে সে অন্তর্হিত হয়ে গেছে। এবার অন্তর্হিত হয়ে কিছুক্ষণ পর জগ কিনহ দেহি পাষণ্ড বট প্রকট জন্তু প্রচণ্ড বেতাল ভূত পিশাচ কর ধরে দনু নরাচ যোগিনী গহু করবাল এক হাত মনুজ কপাল করি সদ্য সলিত পান চালাহি কর কটক হি পিছু পথাই দম দিশি লগ
সকল বল তোরি তেহি পিনহ কপট বহরি, চারিদিকে কপট মায়ার দ্বারা ঘিরে ফেলেছে রাবণ। এমন সময় কি বলেছে, তেহি রাম কে যারি চাহা দিশি ভারত বানাই প্রকটি বিপুল হনুমান। রাবণ কি করেছে, বিপুল অসংখ্য হনুমান সৃষ্টি করেছে, মায়ার দ্বারা অসংখ্য হনুমান সে সৃষ্টি করেছে। আর সেই হনুমানরা সবাই কি করেছে, প্রভুকে এসে ঘিরে ধরেছে, কোথাও কোন দিক থেকে বলছেন বেরিয়ে যাওয়ার মতো আর পথ নেই। প্রভুকে তারা লেজ তুলে চিৎকার করে বলতে লাগলো, মানো ধরো যেন পালাতে কেউ না পারে। সমস্ত সেই মায়া বানররা তারা চিৎকার করতে শুরু করেছে। তো এমন সময় প্রভু দেখলেন বলছে কৌশল রাজ রামচন্দ্র সেই হনুমানদের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন, কোন দিক থেকে আর বেরিয়ে আসার কোন পথ নেই। তেহি মধ্য কৌশল রাজ সুন্দর মায়া হরি বলছে রঘুবীর এক অধিক মানে এক